সংশোধন করতে যাচ্ছে এমপিও নীতিমালা। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেলিওয়াল পেজ অ্যান্ড টেলিওয়াল ইউটিউব চ্যানেল। শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে শিক্ষকদের মাঝে তিন ধরনের এমপিও নীতিমালা চালু রয়েছে, এর ফলে শিক্ষকরা প্রায়শই করছেন আন্দোলন, দেখাচ্ছেন অসন্তোষ। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর এই অংশ হিসেবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসতে যাচ্ছে মন্ত্রণালয়। সবাই মন্ত্রণালয় শিক্ষার তিন অধিদপ্তর এনটিআরস দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে। তো আগামী 9 এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে এই সভা অনুষ্ঠিত হবে। তো মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের প্রণীত স্কুল কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্য আছে এবং এর আগে একাধিকবার সবাই বসেছিল মন্ত্রণালয়, তবে এবারে প্রথম সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে বসতে যাচ্ছে মন্ত্রণালয়। তো শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সভাটি এবং সবাই যোগ দেওয়ার জন্য কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা তার প্রতিনিধি, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এনটিআরসের চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয় বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব এবং শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালককে বলা হয়েছে এবং এর আগেও কয়েক দফায় অনুষ্ঠিত হয়েছিল এই সভায়। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা এটা দেখতেছি যে আমাদের তিন ধরনের বিভাগ থাকাই বা তাদের কাজের মধ্যে হয়তো বা এক না থাকাই একটু বৈষম্য সৃষ্টি হচ্ছে, মানে এই বৈষম্যগুলোর কারণে তিন ধরনের হয়তো তিন জায়গা থেকে তিনটা সিদ্ধান্ত আসতেছে। কোথাও দেখা যাচ্ছে ইনক্রিমেন্ট পাচ্ছে, কোথাও পাচ্ছে না, কোথাও আবার বেতনটা এক সময় এক এক তারিখে ছাড়া হয়। তো এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে একটা শিক্ষকদের মধ্যে অসন্তোষ, আন্দোলন। তাই এই বিষয়টি যাতে আর না হয় মতো এবার কিন্তু শিক্ষকদের, শিক্ষা মন্ত্রণালয়ের যে সবগুলো অধিদপ্তর আছে, বিভাগ আছে, সবগুলো বিভাগ কিন্তু একসাথে বসে একটি সিদ্ধান্ত আশা করি হতে পারে এবং এর ফলে হয়তো অনেকটা বৈষম্য কমতে পারে। তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলিওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।